রেফারেন্সটা ঠিক আসলে মনে নাই তবে দাজ্জাল হচ্ছে যেমন ধরেন আগুন ও পানি নিয়ে আসবে আমরা এখন সায়েন্সের কল্যাণে হচ্ছে আগুন তারপর পানি এগুলো হচ্ছে ম্যাক থেকে নামাতে পারি তারপর দাজ্জালের ইহুদি হবে এটা থেকে মানে এটা থেকে এটা কি বুঝলাম না তো এটা কথাটার মানে এটা যেটা তো কিছু বুঝলাম না দাজ্জাল আগুন ও পানি নিয়ে আসবে এখন আমরা ম্যাক থেকে পানি নামাতে পারি কি কি বলেন কিছু বুঝি নাই ভাই একটু বুঝায় বলেন তো দাজ্জালের একটা ক্ষমতার কথা বলা হয়েছে যে তার মানে বুকারে মনে হয় সাত হাজার একশো তিরিশ নম্বর হাদিস যা আমি দেখছিলাম ওখানে বলছে যে দাজ্জাল আগুন ও পানি নিয়ে আসবে তার ক্ষমতায় আগুন পানিতে পরিণত হয়ে যাবে এটা বুঝলাম সেটা যে এখনকার কোনো কিছুর সাথে মিলতেছে সেটা আপনি কিভাবে মিলাইলেন সেটা একটু বলেন যে কোথায় আমি তো কোথাও আগুন পানি দেখতে আগুন পানি অবশ্যই সবসময় পৃথিবীতে ছিল ভবিষ্যতে থাকবে অতীতে আরো বেশি ছিল অতীতে আগুন আরো বেশি ছিল পৃথিবী একটা উত্তপ্ত পিণ্ড ছিল হ্যাঁ হ্যাঁ কিন্তু এটার সাথে মানে কি মিললো কিসের সাথে মিললো কোথায় আগুন লাগতেছে কোথায় আগুন লাগছে নাকি আগুন লাগছে বলতে কি তার মানে পানিরটা বলি যে সোদি আরবতে এখন কৃত্রিমভাবে মেক থেকে পানি নিয়ে আসতে পারে যেখানে চাই সেখানে শস্য এটা দি এটা এটার সাথে এটা সম্পর্ক আমি বুঝলাম না তো আমি একটা বই এমন কিছু না তো যে সে পানি নতুন করে তৈরি করতেছে সেগুলা পানিগুলা যেগুলো তারা নামাচ্ছে সেগুলা তো অলরেডি সেই পানি পৃথিবীতে অলরেডি ছিল সেই পানিটাই তার ওখানে নিচে কোন না কোনো ভাবে আচ্ছা আমি আপনাকে মানে একটা মানে ভবিষ্যৎবাণী দেখাই মুহাম্মাদের একটা ভবিষ্যৎবাণী দেখাই দেখেন একটু যে মুহাম্মাদের ভবিষ্যৎবাণীটা এটা কতটা মিলছে এইটা একটু আমাকে বলেন তো ভাই দেখি আমরা মুহাম্মাদের ভবিষ্যৎবাণী এই হাদিসে কি লেখা আছে একটু যদি পড়ে শোনায়তেন নাসিমুল হাসানাত ভাই জি মদিনা নগরীতে প্রবেশ করতে পারবে না মাসিহ দাজ্জাল আর না মহামারি আচ্ছা এটা কে কার কথা

আচ্ছা আপনি কি করোনার সময় যে মদিনায় যে করোনা দেখা দিছিল সেটা শুনছেন জি অবশ্যই হ্যাঁ মদিনা কি মানে করোনা দেখা দিছিল নাকি করোনা হয় নাই কোনটা না মদিনায় তো কোয়ারেন্টাইন খুব স্ট্রিকলি মেইনটেইন করছে इवन সবকিছু তো মেইনটেইন করছে মসজিদ নববী কাবা সবখানে হচ্ছে রেস্ট্রিকশন ছিল আর কি ভালোই তাহলে মোহাম্মদ এখানে বলা গেছে মদিনাতে কখনো মহামারী প্রবেশ করতে পারবে না এখানে মহামারীটা প্রবেশ করলো কেমনে ভাই এটাও তো আসলে আচ্ছা অতীতে কি মহামারী প্রবেশ করছিল কিনা সেটা একটু দেখি এই এই হাদিসটা হচ্ছে আরো অনেক জায়গাতে আছে এই হাদিসটা মনে করেন বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশনের 6965 নম্বর ইস্যু আছে প্লেগ মদিনার ধারে কাছে আসতে পারবে না এটা বলা আছে আচ্ছা এবার আমরা দেখি যে বুখারী শরীফের ইসলামিক ফাউন্ডেশনের 2467 নম্বর হাদিসটা যদি আমাদেরকে একটু পড়ে শোনাতেন এখানে কি বলা আছে একটু পড়েন তো ভাই আচ্ছা এটা হচ্ছে মুসা ইবনু ইসমাইল রহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত আবুল আসওয়াদ বর্ণনা করেন যে একবার আমি মদিনায় আসলাম সেখানে তখন মহামারী দেখা দিয়েছিল এতে ব্যাপক হারে লোক মারা যাচ্ছিল আমি ওমর রাদিয়াল্লাহু কাছে বসেছিলাম এমন সময় একটি জানাজা অতিক্রম করলো এবং তার সম্পর্কে ভালো ধরনের মন্তব্য করা হলো তার শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহুর বললেন ওয়াজিব হয়ে গেছে এরপর আরেকটি জানাজা যাচ্ছিল এবং তার সম্পর্কে ভালো মন্তব্য করছে তার শুনে তিনি বললেন ওয়াজিব হয়ে গেছে এরপর আরেকটা জানা গেছে এবং এটা সম্পর্কে খারাপ মন্তব্য করা হইছে তিনি বললেন ওয়াজিব হয়ে গেছে আমি বললাম কি ওয়াজিব হয়ে গেছে সেই আমিরুল মুমিনিন তিনি বললেন হে আমিরুল মুমিনিন যে বলা হইলো তার মানে তো সেই সময় ওমর খলিফা নাকি খলিফা ছিল আচ্ছা তাহলে এখানে দেখা গেল খলিফা ওমর যখন খলি মানে ওমর যখন খলিফা ছিল সেই সময় একটা মহামারী মদিনায় হয়েছিল সেখানে অনেক লোক মারা গিয়েছিল নাকি হ্যাঁ হ্যাঁ কিন্তু মোহাম্মদ তো বলে গিয়েছিল যে মদিনায় তো কোনো মহামারী প্রবেশই করতে পারবে না তাহলে খলিফা উমরের আমলে মদিনায় এত বড় মহামারী দেখা দিল কেন হলো ভাই ঘটনা কি মানে মহামারী কি নবীর কথা আমার নকেরে ঢুকে গেছে মদিনায় যে আচ্ছা মহামারী তো অনেক মানে নাস্তিক হয়ে গেছে মানে হচ্ছে না আচ্ছা আর আলু সাল ইসলামকে জিজ্ঞেস করলেন ক্যামত কবে হবে তখন তার নগর মোহাম্মদ ইসলাম আহমে এক আনসারি বালক উপস্থিত ছিল আলু সাল্লাম বললেন এই বালক যদি বেঁচে থাকে তবে সে বিদ্ধ হওয়ার পূর্বে কেমন সংগঠিত এটা কি হাদিস না একদম একদম মানে এটা যদিও মুমিননা আপনাকে তেনা তেনা পেছে আমি উল্টা পাল্টা মানে ব্যাখ্যা বক্কা দিবে বলবে যে এখানে কিয়ামত বলতে কিয়ামত বোঝানো হয় নাই কিয়ামত বলতে ওই বালকের মৃত্যু বোঝানো হইছে বা অমুকের মৃত্যু বোঝানো হইছে এগুলা এগুলা বলবে কিন্তু এখানে তো পরিষ্কার বর্ণনা কোনো মানে লুকো ছাপার কিছু নাই যে একটা বালক ঘুরতেছিল সেই সময় এই বালকটাকে দেখে বলছে এই বালকটা যদি বেঁচে থাকে এবং সে বৃদ্ধ হওয়ার পূর্বেই

কিন্তু কিন্তু এইটুকু পড়তে হবে যে মানে লোকজন এসে তাকে জিজ্ঞাসা করছিল জিজ্ঞাসা কি করছিল আহ জিজ্ঞাসাটা তো কিন্তু আপনার পড়তে হবে তাই না জি জি মানে জিজ্ঞাসা করছে তারপরে তো সে উত্তরটা দিচ্ছে আচ্ছা আমরা পুরাটাই না হয় আমরা দেইলে গুগল ট্রান্সলেটরে দিয়ে আমরা পুরাটাই গুগল ট্রান্সলেটরে করি আচ্ছা এখানে যে জিনিসটা বলা হচ্ছে আচ্ছা আপনি তাহলে এই হাদিসটা নিয়ে যান নিয়ে আপনি পড়ালেখা করেন পড়ালেখা করে তারপরে আরেকদিন আসেন তখন আমরা এটা নিয়ে আলোচনা করব নাকি ঠিক আছে না আমি আসলে যেটা জানতে চাইছিলাম ওটার आंसर পেয়ে গেছি আসলে আমার অনেক কনফিউশন ছিল এরপর হচ্ছে ধরেন কিছু বই খাতা যে দাজ্জাল সম্পর্কে বলাইছে যে ভাই আপনার এখান থেকে খুবই নয়েজ হচ্ছে আপনাকে আমি একটু মিউট করে রাখি আপনার পেছন থেকে একটা গাড়ির শব্দ হচ্ছে পে পে করে আপনাকে আমি একটু বলে দিই যে প্রথমত কথা হচ্ছে যে মানে পঞ্চাশ ষাট বছর আগে একটা বই লেখা হয়েছিল সেই বইটার নাম হচ্ছে নস্টার ডুমাস এর ভবিষ্যৎবাণী হ্যাঁ নস্টার ডুমাস ছিলেন একজন ফ্রেঞ্চ ভবিষ্যৎ বক্তা রাজ পরিবারের একজন ভবিষ্যৎ বক্তা ছিলেন সেই নস্টাডুমাস কিছু মানে বাচ্চাদের কবিতার মতো ছড়ার মতো কিছু ছড়া লিখে গেছিলেন এখন সেই ছড়া লিখে সে একটা বই লিখে গেছিলেন সেই বইটা আবার পরে উনিশশো সালের দিকে একজন মানে মার্কিন লেখক সেই ভবিষ্যৎবাণীগুলো আবার অ্যানালাইসিস করে

তো এই জিনিসগুলো করাটা খুবই সহজ যে ভবিষ্যৎবাণী কোন কোন একজন লোক একজন আবল তাবল কথাবার্তা বলে গেছে ইতিহাসে আপনি এরকম অসংখ্য ঘটনা পাবেন অসংখ্য নিউজ পাবেন প্রতিদিন অসংখ্য নিউজ ছাপা হয় যেটা সাথে কোনো না কোন ভাবে কান্নি কুন্নি মিলায় দাউন যায় কোন একটা কথা যে যদি কেউ বলে মনে করেন অনেক বছর মানে মনে করেন নজরুল ইসলাম তার কবিতার ভিতরে লিখেছে জগৎটাকে দেখবো আমি আপন হাতের মুঠে পুরে আপনি পড়েছেন নিশ্চয়ই যে নজরুল ইসলামের একটা বিখ্যাত কবিতা আছে আহ হ্যাঁ হাসনান ভাই আপনি একটু জগৎটাকে দেখবো আমি আপন হাতের মুঠে পুরে এই কবিতাটা যে আপন হাতের মুঠে পুরে জগৎ দেখবে এটা কি আধুনিক কালের স্মার্টফোনের ভবিষ্যৎবাণী কি নজরুল ইসলাম করে গেছিলেন বলেন তো ওইটার সাথে মিলে আসলে কারণ তখন তো স্মার্টফোন তৈরি হয়ে গেছে আমি জানি ভাই নজরুলের আমলে কি স্মার্টফোন তৈরি হবে নজরুলের আমলে কিভাবে স্মার্টফোন তৈরি হওয়া সম্ভব কিন্তু এইটা তো মিলানো যায় যদি মিলাইতে চায় তাহলে তো মিলানোই যায় তাই না জি 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 অবশ্যই তারপর মনে করেন রবীন্দ্রনাথ বলেছেন বল দাও মরে বল দাও এখন মনে করেন এটা কেউ মিলাইলো মেসি যখন ওই যে আর্জেন্টিনার দলের পক্ষে খেলতেছে ফাইনাল ম্যাচ একটা গোল দিলেই গোল হয়ে যাবে তখন মেসি মনে মনে ভাবতেছে মানে বল দাও মানে বল দাও আমি গোল দিই এটাকে যদি মানে মিলাই কেউ মিলাইতেই তো পারে তাই না এরকম ইতিহাসে এরকম অসংখ্য ঘটনা নিশ্চয়ই আছে যে খেলোয়াড়রা বল দাও মানে বল দাও এটা বলছে এইটার কথাই রবীন্দ্রনাথ মিলে গেছিল কিনা এটা আমরা কিভাবে বুঝবো তাহলে তো রবীন্দ্রনাথ মরার থেকে উঠাই জিজ্ঞেস করতে হবে যে এটার সাথে এটা এটার সাথে এটা মিলছে বুঝলাম কিন্তু তুই কি এটাই বলছিসি কিনা এটা এটা বেলা যা এই রকমের তো মানে আপনি যদি যে দজ্জাল আগুন পানি নিয়ে আসবে কোন না কোনো ভাবে মিলানো সম্ভব সবকিছুর সাথে সবকিছু মিলানো যায় মনে করেন এখনই যে প্লেনের থেকে যে পানি ছাড়া হয় হ্যাঁ বিভিন্ন দেখবেন যে অস্ট্রেলিয়াতে একবার আগুন লেগে গেছিল জঙ্গলে সেখানে হেলিকপ্টার দিয়ে পানি ছিটাইছে ওইটার উপরে বড় বড় বিমান দিয়ে পানি ছিটাইছে আগুনের উপরে ওইটার সাথে মিলল আবার দদ মনে করেন আগুন আগুন আসবে আকাশ থেকে আগুন আসবে এটার সাথে লই যে আকাশ থেকে যে ফাইটার প্লেন যে আগুন মানে আমারে কার্পেট বোম্বিং করে সেটার সাথে মিলা দিল এরকম তো যে কোন কিছু যে কথাই যে কোন কিছুর সাথে মিলানো যায় কিন্তু এই ধরনের মানে মিল দিয়ে তো আসলে হবে না যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মোহাম্মদ বলছিল যে মদিনায় মহামারী প্রবেশ করবে না কিন্তু মদিনায় তো মহামারী প্রবেশ করছে তাহলে তো মোহাম্মদ অলরেডি একটা ভুল কথা বইলা গেছে সেটা প্রমাণিত হয়ে গেছে তাই না ভাই জি

ইসলাম যেটা বলছে যে ব্যাংকিং সুদ ছাড়া এটা কি কোনো প্রবলেম হতে পারে কিনা আসলে কি কি প্রবলেমটা হতে হতে পারে আধুনিক ব্যাংকিং সিস্টেম আধুনিক মানে বিশ্ব অর্থনীতি ভিত্তি হচ্ছে মানে সুদ যদি এটা না থাকে পৃথিবীতে কোন সভ্য সমাজ যে পৃথিবীর কোনো কিছুই চলবে না একদম টোটালি পুরা মানে সভ্য পৃথিবী কলাপস করবে ব্যাংকিং সিস্টেম ব্যাংকিং সিস্টেমের ভিত্তি হচ্ছে সুদ এটা না থাকলে আধুনিক সারা পৃথিবী পৃথিবীর সারা সভ্যতা সমাজ ধ্বংস হয়ে যাবে ভাই মানে এটা হচ্ছে একটা উদ্ভট কথা যে শুদ্ধ দিবে না এটা মানে এর থেকে হাস্যকর কথা কিছু হতে পারে না ওইটাই আর কি তার মানে যেমন যেমন আমাদের அப்பா চাকরি করে উনি যে বেতন পায় এটা তো ব্যাংকে পায় ব্যাংক থেকে সুদ আসে সব মানে সবগুলা তো আসলে সুদের সাথে উৎপত্ত তো এখন ওইটার সাথে মায়ের সাথে যে হাবিবের কথা বলে দিছে এটা তো মানে ঠিক আছে ভাই আপনার এখান থেকে অনেক গাড়ির একটা শব্দ হচ্ছে আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই আপনি আবারও যুক্ত হন আহ ভবিষ্যতে কথা হবে আপনার সাথে ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইলো আপনাকে বিদায় জানাচ্ছি ভাই আপনার এখান থেকে